হ্যালো গাইস, ওয়েলকাম টু জন আরবি অফিসিয়াল গেমিং চ্যানেল। মাল্টিপ্লোর গ্যারেজ ড্রাইভিং কার গেমস এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নতুন একটি লেভেল কমপ্লিট করব, 47 নাম্বার লেভেলটি। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই গেমসটি। গেমসটির নিয়ম হলো আপনার গ্রিন লাইট রেখা স্পর্শ করে সামনের দিকে ড্রাইভ করে যেতে হবে। কার্টটি ড্রাইভ করার সময় গেমসের কোনো একটি অংশ যেন না লেগে যায়, তাহলে কিন্তু লেভেলটি পুনরায় খেলতে হবে। আমরা দেখতে পাচ্ছি গ্রিন লাইট রেখা শো হচ্ছে, একটি গ্রিন লাইট রেখা পাঁচ করার পরবর্তী অন্য একটি গ্রিন লাইট রেখা শো হচ্ছে। স্কিপটা করে পুরো গেমসটি দেখুন, অনেক ইন্টারেস্টিং গেমস ভিডিও হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লোর গ্যারেজ ড্রাইভিং কার গেমসটি। যদি আপনি ড্রাইভ করেন তাহলে আপনার ড্রাইভিং স্কিল বৃদ্ধি পাবে। অনেক নিয়ম কারণ এই গেমসটির মধ্যে, যা আপনার ড্রাইভিং স্কিল বৃদ্ধি করার জন্য অনেক সুন্দর একটি গেম। আজকে এই গেমসটি যদি আমি লেভেলটি কমপ্লিট করি তাহলে আমি 47 নাম্বার লেভেলটির ওয়ান স্টার পেয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি 47 নাম্বার ওয়ান স্টার কমপ্লিট করার জন্য নির্দিষ্ট কোনো টাইম দেওয়া নেই। অনেক সুন্দরভাবে গাড়িগুলো পার করা আছে। আমরা দেখতে পাচ্ছি সামনে এখানে গ্রিন লাইট রেখা দিয়ে পাঁচ করে সামনের দিকে দেখতে পাচ্ছি। গ্রিন লাইটের মধ্যে দেখানো হচ্ছে পার্কিং জোন এরিয়া, এখানে 3 সেকেন্ডের জন্য ওয়াইট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে পার করেছি, এখন 3 সেকেন্ড চলে গেছে, গো এখন স্টার্ট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি সামনে গ্রিন লাইট রেখা আছে, গ্রিন লাইট রেখা পাঁচ করে সামনের দিকে ড্রাইভ করে যেতে হবে। অনেক রিক্সি একটি ওয়ে আমরা দেখতে পাচ্ছি, অনেক সুন্দরভাবে ড্রাইভ করুন যাতে অ্যাক্সিডেন্ট না হয়। আপনি যদি জোয়ান আরবি অফিসিয়াল গেমিং চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এখানে নতুন নতুন গেমিং ভিডিও আপলোড করা হয়। আমরা দেখতে পাচ্ছি গ্রিন লাইট রেখা স্পর্শ করে সামনের দিকে ড্রাইভ করে যেতে হয়। এই গেমটিতে অনেকগুলো ক্যামেরা মোড আছে এবং প্রথম ক্যামেরা মোডে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কোনো দিকে ঘোরানো সম্ভব। আমরা 47 নাম্বার লেভেলটি আজকে কমপ্লিট করব। 47 নাম্বার লেভেলটি কমপ্লিট করলে ওয়ান স্টার পেয়ে যাব। স্কিপ না করে পুরো গেমসটি দেখুন, অনেক ইন্টারেস্টিং একটি গেমস ভিডিও হতে যাচ্ছে। এইখানে আপনি স্লো ড্রাইভ করবেন যাতে অ্যাক্সিডেন্ট না হয়, যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু লেভেলটি পুনরায় খেলতে হবে। আমরা দেখতে পাচ্ছি সামনে গেট, গেট পাস করে সামনে একটি গ্রিন লাইট রেখা পাস করে সামনের দিকে যেতে হবে। স্কিপ না করে পুরো গেমসটি দেখুন। এই গেমসটি যদি আপনারা খেলতে চান, গুগল প্লে স্টোরে লিখুন মাল্টিপ্লোর গ্যারেজ ড্রাইভিং কার গেমস, তাহলে পেয়ে যাবেন গেমটি। সবার উপরে গেমটি ইনস্টল করে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এই গেমটি খেলতে পারেন। এখানে স্লো ড্রাইভ করার চেষ্টা করুন যাতে অ্যাক্সিডেন্ট না হয়। আমরা দেখতে পাচ্ছি আঁকা ফাঁকা রাস্তা দিয়ে ড্রাইভ করতেছি। এই গেমসটি অনেক সুন্দর এবং এই গেমসটির নিয়ম কারণ অনেক ভালো। আমরা দেখতে পাচ্ছি সামনে গ্রিন লাইট রেখা আছে, গ্রিন লাইট রেখা পাঁচ করে সামনের দিকে ড্রাইভ করে যেতে হবে। অনেক লম্বা এই কারটি, ড্রাইভ করতে একটু আনিজি লাগতেছে। আপনার ড্রাইভিং স্কিল বৃদ্ধি করার জন্য এই গেমসটি অনেক সুন্দর। সাথে থাকুন, স্কিপ না করে পুরো গেমসটি দেখুন, আপনার কাছে এই গেমসটি অনেক ভালো লাগবে। আমরা দেখতে পাচ্ছি সামনে গ্রিন লাইট রেখা পাঁচ করে সামনে পার্কিং জোন এরিয়া, এখানে পার করলে লেভেলটি কমপ্লিট হবে। স্কিপ না করে পুরো গেমসটি যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এইখানে লেভেলটি কমপ্লিট, থ্যাংক ইউ।